শাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার, সখীপুর, টাঙ্গাইল। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমাদের কারখানার ভিডিওটা অনেক দিন ধরে দেওয়া হয় না, আমি শুধু শোরুমের ভিডিওই দিই, আসলে এদিকে আসা হয় না। একটু ভিতরে দোকানটা আমার, এটা একটা কোচিং সেন্টার ছিল, এখানে আমরা অলরেডি কারখানা তৈরি করে দিয়েছি। কোচিং সেন্টার একটু দূরে গেছে আর কি, আরেক সাইডে নেওয়া হয়েছে। যাই হোক, আমাদের এখানে দেখেন, এটা কিন্তু সরাসরি কারখানা। আমরা সম্পূর্ণ গর্জন প্লাই দিয়ে ভিতরে বাহিরে আপনারা দেখেন মালগুলা সম্পূর্ণ কিন্তু 100% গর্জন, এবং 10 বছরের গ্যারান্টি সহ আমরা মালগুলা দিতেছি। এর কারণেই আটাগুলা ব্যবহার করতেছি, ওয়াটার প্রুফ, এবং যে স্ক্রুগুলো ব্যবহার করতেছি দেখেন, এদিকে নিয়ে আসো, এই স্ক্রুগুলো কিন্তু 100%, এই যেগুলো সম্পূর্ণ স্ক্রু, এই যেগুলো কিন্তু 100% চাইনিজ স্ক্রু, অরিজিনাল টি লেখা আছে। এটা হলো অরিজিনাল, বাংলাটা 1000 হলো 300 টাকা, এটা 1000 টাকা, 1000 মানে 1 টাকা পিস। আমরা একটা লাট দিলেও সেটা চাইনিজ বা মানসম্মত দিতেছি, যেহেতু আমাদের মালে গ্যারান্টি আছে। আর বিশেষ করে এটা হলো বয়ে মডেলের সাপ, নিচের দিকে থ্রো হবে। আর এটা এখানে 10 পিয়ার সাপের কাজ চলতেছে, 10 পিয়ার সাপ আমরা অলরেডি কমপ্লিটের দিকে, এটা রঙে চলে যাবে, এখনও শেষ হয় নাই। আর ওইদিকে 2 পিয়ার ঠান্ডার পার্ট কমপ্লিট হয়েছে, কাজ চলতেছে। তো 1 সপ্তাহের মধ্যে আমরা এই মালগুলো ডেলিভারি দিব। এগুলো ঈদের আগে অর্ডার ছিল আমাদের, ঈদের আগে মালের অর্ডার বন্ধ ছিল, এখন আপাতত আমরা অর্ডার নিতেছি, কারণ ঈদের আগের কাজগুলো আমরা শেষ করে ফেলছি, এখন আপনারা অর্ডার করতে পারেন। এটা হলো সখীপুর টাঙ্গাইল আমি বলতেছি। আর এটা আপনারা কেউ যদি আসতে চান, আমরা ঠিকানা দিয়ে দিচ্ছি, সেটা হলো এলেঙ্গা বাস স্ট্যান্ড, বঙ্গবন্ধু সেতু বা যমুনা সেতুর পূর্ব পাশে। আমি প্রতিটা ভিডিও বলে দিচ্ছি, আপনারা ওখানে নেমে তারপর আমাকে ফোন দেবেন। এটা কালীহাতি এলেঙ্গা থেকে, তারপর কালীহাতি, তারপর বাগের বাড়ি হামিদপুর চৌরাস্তা, বাগের বাড়ি হামিদপুর চৌরাস্তা মনে রাখবেন। আপনারা ওখানে যে গেলে আপনারা সিএনজি নিয়ে আসবে। আপনারা যারা সরাসরি কারখানা থেকে সাউন্ড বক্স নিতে চান, এটা টাঙ্গাইলে পড়ছে, আপনারা এখানে এসে উন্নত মানের গ্যারান্টি সহ, বাংলাদেশের মধ্যে এই প্রথম আমরা আসলে গ্যারান্টি সহ মাল শুরু করছি, তারপরে এখন ঢাকাতেও গ্যারান্টি দিচ্ছে। আসলে আপনারা সবসময় ফলো করবেন যে আমরা আসলে এজেড প্লাই দিয়ে কিন্তু বক্স বানানো হয়, কিছু কম দামে মাল বিক্রি করে তারা কিন্তু এজেড প্লাই দিয়ে। আর আমাদের প্লাইগুলো দেখেন এরকম সম্পূর্ণ এভাবে 4 ফিট 8 ফিট শিট আসে। আর প্লাইগুলোর সাইড দেখেন, দেখা গেছে ঢাকায় এই যে সাইড দেখেন, এগুলো কিন্তু কোনো পুডিং নাই, কোনো রকম কোনো ছিদ্র নাই বা বসা নাই, একদম টাইট ফিট। এগুলো হলো 100%, এই যে দেখেন, এটা হলো 100% গর্জন, গর্জন প্লাই, এবং সম্পূর্ণ 8 ফিট 4 ফিট। এই যে দেখে দেখাও কত লম্বা, এটা কিন্তু কোনো এজেড প্লাই না। আসলে টেম্পার ছাড়া কিছু প্লাইউড আসে, সেগুলো বাহির থেকে যে গার্মেন্ট শিল্প আছে, মিল কারখানা, ওখানে অনেক বড় বড় মেশিন আসে, সেইগুলো লাকড়ির দামে কিনে নেওয়াও কিন্তু বক্স তৈরি করতেছে। আর আমার লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশের মালের প্রতি মানুষের আসলে বিশ্বাস কম, সেটা হইলো তো এই টেম্পার ছাড়া প্লাই দিয়ে শুধু সস্তায় মাল তৈরি করে, যে কার আগে কেরা কমে বেচতে পারবো, এর জন্য কিন্তু মালের প্রতি বিশ্বাস নাই। সেই বিশ্বাসটা ধরে রাখার জন্য আমি চাইতেছি ভালো ভালো কিছু, ভালো প্লাই দিয়ে, ভালো স্ক্রু দিয়ে, ভালো আটা দিয়ে যদি মাল তৈরি করি। আগে প্রথমত আমি, আমার সাউন্ডের দোকান ছিল, আমি আগে প্রথমত ট্রাই করছি বা যে কতদিন এটা টিকসই হতে পারে, ইনশাল্লাহ 10 বছর, আমার কারখানা 10 বছরের উপরে বয়স হয়েছে। প্রথমে আমি যে মাল বানিয়ে নিজে ব্যবহার করি, সেই মালটাও আমার এখনও ঘরে আছে, চলতেছে, ভাড়ায় চলতেছে। অবশ্যই আমি মাল বিক্রি করে ফেলতেছি, কারণ এখন আর ভাড়া দেওয়া সম্ভব না, এগুলো মোটামুটি চালু হয়ে গেছে আমাদের। এখানে দেখেন আমাদের কিন্তু 10 পেয়ার সাপ এবং 2 পেয়ার ঠান্ডার কাজ চলতেছে, এরপরে আমরা 5-7 পেয়ার আরও ঠান্ডারের কাজ করব, অর্ডার আছে। আর মূলত আমরা গ্রুপে কাজ করি, যেমন যখন সাপের কাজ চলে সাপের কাজই করি, আর যখন ফুলরেন্সের কাজ চলে ফুলরেন্সের কাজ করি, যখন মনিটরের কাজ চলে তখন মনিটরের কাজই করি। আর বিশেষ করে হচ্ছে যে এগুলো রং করলে কিন্তু বোঝা যাবে না এটার ভিতরে কী আছে, যেমন খাট বানিশ করলে বিভিন্ন লাল নীল কালার করে ফেললে আর বোঝা যায় না যে এটা কী কাঠ দিয়ে বানাইছেন, এরকম এটা একটা কাঠ জাতীয়, এটা কিন্তু আপনি বোঝা যাবে না যে এই মালটা আপনার কী দিয়ে তৈরি করা হয়েছে। এই যে দেখেন, এই যে প্লাইগুলো একদম 100%, এগুলো গর্জন প্লাই, এগুলো আমরা আগে তৈরি করতেছি, তারপর আমরা রঙে নেব, পুটিং করব, 1 সপ্তাহ আমাদের রঙেই চলে যায়, কারণ রঙটা হলো মেন, রঙটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সমস্যা। আর মূলত মালের দাম বেশি, আমাদের জিনিসপাতির দাম বেড়ে গেছে। আর ঠান্ডার পাড় আগে ছিল 62, তারপর 72, এখন 82,
আর মজুরিও বাড়ছে আর আমাদের মালের কোয়ালিটিও বাড়ছে এবং জিনিসপাতির দাম বাড়ছে এবং আমরা ইনশাল্লাহ এখন আসলে বানাইতে বানাইতে জিনিসটা অ্যাকুরেট হয়। আমাদের মালগুলো এখন অ্যাকুরেট আছে এবং গ্যারান্টি সহ দিচ্ছি, আর জন্য আমাদের ঠান্ডার পাটের বর্তমান শুধু বডি আছে 82,000 টাকা। আর যারা কমপ্লিট নেবেন তারা 5 ইঞ্চি ভয়েস কল দিলে উন্নত মানের স্পিকার দিয়ে হাই কোয়ালিটি 1,80,000, আর যারা 4 ইঞ্চি ভয়েস কল দিয়ে 18 ইঞ্চি স্পিকার দিয়ে নেবেন তাদের জন্য 1,60,000 টাকা। অবশ্যই দামাদামি করবেন না, যেহেতু অনলাইনে ব্যবসা আমি দামাদামি করে মাল বিক্রি করি না, আমি হিসাব কিতাব করে দেখি যে কোন মালটায় কত রেট দেওয়া যায় সেভাবে তৈরি করি। আর কারখানা ভিডিও মানে হচ্ছে যে আসলে আপনারা দেখতে পারতেছেন, যারা ভিডিওর মাধ্যমে দেখে অর্ডার করতে চান করতে পারেন, আর যারা বিশ্বাস না হয় দোকানে কারখানায় এসে তারপর দেখতে পারেন। আমরা কিন্তু কোনো এজেন্ট প্লাই দিয়ে কাজ করতেছি না, এই যে আমি আমার বোর্ডগুলো দেখাই দিলাম এই বোর্ড দিয়ে কিন্তু এগুলো সম্পূর্ণ কিছুই করা সম্পূর্ণই আমরা বিশ্বাসটা ধরে রাখতে চাই যে বাংলাদেশেও আমরাও যে পারি সেরকম কিছু আমরা মাল তৈরি করতেছি। ইতিমধ্যেই সারা বাংলাদেশ 64 জেলায় মাল দিয়ে দিছি, ইনশাআল্লাহ সব জায়গা থেকে রেজাল্ট ভালো আসছে এবং সাপোর্ট দিচ্ছেন। যারা দেশ বিদেশ আছেন বাইরে আছেন তারা অনেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, অনেক কাস্টমার দিচ্ছেন বা জিনিস ভালো হয়েছে বা ফোন দিয়েও বলতেছেন যে না ভাই আসলে মালটা আছে অনেক ভালো হয়েছে। আজকে এক পেয়ার দিয়ে দিলাম মাল, আর সিএফ মডেল মালটা 2 পেয়ার আর সিএফ ছিল, ঈদের পরে মোটামুটি 10 পেয়ার মাল আমাদের ঘর থেকে চলে গেছে। তো দোয়া রাখবেন আমি যেহেতু ভালো ভালো জিনিস আপনাদের উপহার দিতে পারি বা ভালো জিনিস আপনাদের কথায় কাজে মিল রাখতে পারি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কথায় কাজে মিল রাখতে পারি। এই যে দেখে থাকেন এগুলো কিন্তু 6 পার্টের ঠান্ডার, এগুলা 6 পার্টের ঠান্ডার, এগুলা উপরে একটা হাই পার্ট, এটা হচ্ছে হাই পার্ট, তারপরে এটা হলো মিড পার্ট, এটা হলো লো পার্ট। কিন্তু এগুলো কমপ্লিট করে তারপর আপনাদের দেখাবো। আমাদের ভিতরে বাইরে কিন্তু একই বেলাই ABC কোয়ালিটি আমরা মাল বানাই না, কারণ আমরা এই গ্রেডের যে মালগুলা গ্যারান্টি সহ সেই মালগুলাই বানাই। অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই আমাকে 25,000 টাকা বডি দিতেছেন, আমাকে 20,000 বা 15,000 টাকার মধ্যে বডি বানাই দেন, একটু নর্মালি বানাই দেন। আমি বলি যে না, আমরা ওইভাবে বানাই না। আমাদের যদি নেন যে এক রেটে বা একরকম প্লাই দিয়ে একরকম মজুরি দিয়ে আমরা মাল তৈরি করি। যদি আপনার কম বাজেট থাকে তাহলে আপনার ঢাকা থেকে নিয়ে নেন, পাটোটুলি অনেক কম দামে জিনিস বিক্রি করে ওখান থেকে নিয়ে নেন। আর আমাদের এখানে যারা প্রফেশনাল বা অরিজিনাল সাউন্ড বক্স করছেন যে চায়নার মতো বা চায়নার চেয়ে ভালো, ইনশাল্লাহ আমরা গ্যারান্টি সহ মাল দিতেছি, কিন্তু চায়নাতে কিন্তু কোনো গ্যারান্টি দিতেছে না। তার জন্যই বলবো যে আমাদের মালগুলো চায়নার চেয়ে অবশ্যই ভালো, ইনশাল্লাহ টিকসই মজবুত এবং সাউন্ড কোয়ালিটি প্রফেশনাল পাবেন। আর চায়না যে মালগুলো তৈরি করে চায়নাতে অনেক ভালো ভালো মাল তৈরি হয়, চায়নার যে মাপটা আসলে অ্যাকুরেট সেই মাপ দেখে আমরা কাজ করতেছি। যেটা যে মডেল বানাইতেছি আমাদেরটা কিন্তু অরিজিনাল ভাবেই আছে, মানে বইয়ের মডেল ছাপ বানাইলে আপনি বইয়ের মডেল জ্যাকেট বললেই অন্য জায়গায় মানে মাল নিয়ে গেলেন, জ্যাকেটটা হয়তো জামাটা চেঞ্জ করতে হয়, বইয়ের মডেল বললেই হবে যে বইয়ের মডেল আমার জামাটা তৈরি করে দেন। সেভাবে আমাদের সব কিছু ম্যাচিং আছে। আবার স্যান্ডি মডেল নেবেন, শেয়ার মডেল নেবেন, আরসিএম নেবেন, আসলেও একজনে একরকমের মাল বানিয়ে তৈরি করে নেন। আপনারা যেভাবে আপনারা আমাদেরকে বলবেন আমরা সেভাবে মাল তৈরি করে দিতে পারবো। আর বিশেষ কথা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডে মাল চলবে, SDS সাপলা ডিজিটাল সাউন্ড, এই নামেই আমরা সব মালগুলো তৈরি করে দিতে পারবো। আর মডেল চেঞ্জ হইতে পারে, সেটা বইয়ের মডেল হোক, বইয়ের মডেল সাপ নিজের দিকে স্পিকার, এটা সব কোম্পানি তৈরি করছে। আবার কিউফোরের মালটা ফুলনেস দেখেন, স্যান্ডি করছে, কিউফোর করছে, বইয়ে করছে, এরকম ডিজাইন কিন্তু একই ডিজাইন সব কোম্পানিতে আছে, ওরকম আমাদেরও থাকবে, আমাদের SDS সব ডিজাইনেরই থাকবে। আপনারা যে ডিজাইন চাবেন আমরা সেইভাবে মাল তৈরি করে দেবো। আর বিশেষ কথা হচ্ছে আপনি একটা খাট বানাতে গেলে টাকা লাগে, 5,000 টাকা একটা খাট কিনতে হাটে থেকে কিনতে লাগে, কিন্তু একটা জিনিস ওই খাটটা অর্ডার করতে মানে অর্ডার দিয়ে বানাতে গেলে কিন্তু 10,000 টাকা লাগে। তো ওইরকমই এটা হলো কারখানা, সরাসরি কারখানা, আমরা কোথা থেকে মাল আইনা বিক্রি করি না, আমরা নিজেরা যতটুকু তৈরি করতে পারি হয়তো চাহিদা অনেক বেশি আছে। আমি যদি ইচ্ছা করি যে আমার কারখানায় কিন্তু আমি যেগুলো পারবো নিজের কারখানা তৈরি করে দিতে পারবো সেই মালগুলো অর্ডার নেই। আবার দেখা গেছে আমার কিন্তু অনেক চাহিদা, আমি 1-2 মাস অর্ডার বন্ধ থাকে, কারণ ওই মালগুলো তৈরি করে ডেলিভারি দিয়ে আবার অর্ডার নেই, কারণ কথায় কাছে ঠিক রাখতে হইব। আমি যদি ইচ্ছা করি অন্য জায়গা থেকে মাল কিনে এনে ডেলিভারি দিতে পারি, কারণ ওইভাবে দিব না, ওইভাবে দিলে দেখা গেছে আমার প্রতিষ্ঠানে একটা বদনাম আসবো। এর জন্য আমি নিজেগুলো যতটুকু পারি, যতটুকু ডেলিভারি দিতে পারি ততটুকু আমি ডেলিভারি দিচ্ছি। ইনশাল্লাহ দোয়া রাখবেন, আমি বারবার একটা কথা বলি যে সেটা হলো যাতে কথায় কাজে আপনাদের সাথে মিল রাখতে পারি। আর আমার এখানে আপনারা এখন সেট, মিক্সার, ক্রসওভার, 4x3 হাইট ফ্রেম, 3x3 হাইট ফ্রেম, সকল প্রকার সাউন্ড সিস্টেম আইটেমের যত সেট আছে, স্ট্যান্ডার বলেন, আউজা বলেন, তারপরে আপনার PBA CS 400 বলেন,
ডেল্টা অডিও 9001, 10001, 12001, CA50, CA30, CA20 এবং মার্টিনের 70, মার্টিনের 90, মানে সকল প্রকার সেটগুলা আমাদের মাধ্যমে পাবেন। আর আমাদের মাধ্যমে পাবেন সেটা হলো আমার এখান থেকে প্যাকেজ নিতে পারবেন, যে একটা 24 মিক্সার দিয়ে দেন অরিজিনাল, অরিজিনাল মিক্সার আমাজার ইন্দোনেশিয়া ডিসপ্লে সেটা 1,75,000, আর যারা ওইটাই 32 চ্যানেল সেটা 1,95,000, আরেকটা যাদের কম বাজেট ইন্দোনেশিয়ার একটা মাল আছে আমি ভিডিওতে দেখাইছি সেটা 40,000 টাকা হলে নিতে পারবে। আর বিশেষ কথা হচ্ছে আমার এখানে আপনারা ঢাকা রেডে যারা আশেপাশে আছেন, যারা গাজীপুর টাঙ্গালে যারা আশেপাশে আছেন, মানিকগঞ্জ আছে, বগুড়া বা সিরাজগঞ্জ, এদিকে মামিসিন আছে, জামালপুর শেরপুর আছে, যারা আশেপাশে জেলায় আছেন, আপনাদের একটা সুবিধার্থে আমি এই করলাম যে ঢাকায় যে রেডে কিনেন সেই রেডে আমি আপনাদের মাল দিব। আপনারা যাচাই বাছাই করবেন কি মডেলের মাল, সেই মডেল আমি মাল দিব। ঢাকায় যে কয় টাকা চায় আমি সেই রেটে আমি আপনাদের মাল দিব। আমি আপনাদের কথা দিচ্ছি, যেরকম যখন যে টাকা কেনা আসলে ডলার আপ ডাউন করে, এর জন্য মাল কম বেশি হয় দাম, সেভাবে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করবো, আমি সেইভাবেই দেওয়ার চেষ্টা করবো। কারণ আমার এখানে বক্সের জন্য আসেন, অনেকে বক্স অর্ডার করেন, একই খরচে কিন্তু আপনার মালটা আপনার এলাকায় গিয়ে পৌঁছিব। কারণ ঢাকা আসলে আপনার 2-3 হাজার টাকা গাড়ি ভাড়া আছে, তারপর মালটা ক্যারিং করতে আপ ডাউন আছে, সেই লক্ষ্যে আপনারা বিবেচনা করবেন। আমার কথাই কাজে আমি আপনাদের মিল রাখার চেষ্টা করব। দেখা গেছে আপনারা একটা ঢাকায় একটা সেট কিনলে 50,000 টাকা লাগতেছে, সেই সেটটা আমি আপনারা এখানে 50,000 টাকা দিতেছি। দেখা গেছে আমি আসলে ঢাকায় যারা ব্যবসা করে সবাই কিন্তু ইম্পোর্টার না, আপনাদের একটা জিনিস ফলো করবেন, হাতে গোনা 2-4-5-10 জন ইম্পোর্টার কিন্তু অরিজিনাল ইম্পোর্টার। আর একই মাল সব মাল কিন্তু একজনের ইম্পোর্ট করা সম্ভব না, একজনের স্পিকার ইম্পোর্ট করতেছে, একজনের ডেল্টা সেট করতেছে, আরেকজনের সাউন্ড বক্স ইম্পোর্ট করতেছে, এরকম একজনের ক্রসওভার করতেছে, সব মিলিয়ে কিন্তু একজনে একটার দিকে করতেছে, সবাই একা তো আর সব কিছু সম্ভব না। তাই আমি দেখে দেখে আসলে এগুলা অনেক অভিজ্ঞতা দরকার আছে, ইম্পোর্টার সিনার দরকার আছে। আমার মোটামুটি 10 বছরের অভিজ্ঞতায় ঢাকা শহর কেরা কি বিক্রি করতেছে, কেরা ভালো মাল বিক্রি করতেছে, কেরা খারাপ মাল বিক্রি করতেছে মোটামুটি আমার একটা ধারণা হয়েছে, শিকার শেষ নাই। তো দেখা গেছে আমার একটা ফ্যাক্টরি আছে, আমি এখানে কিন্তু সেট বানাইতে পারি না, আমি কিন্তু সেটের কোনো কারখানা না এটা। তো এটা হলো আমার কেবিনেটের কারখানা, এখানে আমি চায়না স্পিকার বা ভালো মানের স্পিকার ভরিয়া তারপর বিক্রি করতেছি। তাহলে সেটগুলো আমাকে দিলে সেভাবে কিন্তু ওনাদের দিতে হবে। ইনভার্টারটা যদি আমাকে সেট দেয় আমার মাধ্যমে অনেক সেট ওনারা বিক্রি করতে পারবো, হাজার হাজার, সেই লক্ষ্যে আমার মালগুলো ভালো দিবে। এবং আপনারা ডেল্টা জানেন আপনারা যে একই মডেল 5-10 কোয়ালিটি আছে, ABC বিভিন্ন রকমের কোয়ালিটি চায়না থেকে যে যেভাবে আনে। আর আরেকটা কথা হচ্ছে ইউএসএ কিন্তু কোনো কারখানা নাই, এটা চলে আসছে চায়নাতে, বা চায়না থেকেই সিঙ্গাপুর বলেন, সিঙ্গাপুরের মাধ্যমে সেট আসতেছে, বা বিভিন্ন দেশে ঘুরে আর সেট আসতেছে, যে যে জায়গায় ই করতেছেন। ধন্যবাদ, স্কিপ করো। মূলত কথা হচ্ছে আমি এক কথায় আপনাদের বুঝাতে চাইলাম যে ঢাকায় যে রেটে মাল কিনবেন সেই রেটে আমার কাছে সকল কিছু পাবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহ। আর যেটা বুঝাতে চাইলাম যে চায়না আমার যে মা ইনভার্টারে মাল দিবে সেই মালগুলা ইনশাল্লাহ 100% ভালো অনুযায়ী দেবে এবং আপনারা পাবেন আমার মাধ্যমে। আর আমি সামনে ইনশাল্লাহ ইনপুট করার চিন্তা ভাবনা আছে, সেটা ডাইরেক্ট করতে পারলে তো ভালোই। আর আমার টার্গেট হচ্ছে যে অরিজিনাল বা ভালো কোয়ালিটি বেশি দামের জিনিসগুলো আমি সেল দিব, কম দামে কোনো মাল সেল দিব না, হাই কোয়ালিটি, যাতে বাংলাদেশের মালের প্রতি মানুষের বিশ্বাস নাই বক্সের প্রতি, সেই বিশ্বাসটা ধরে রাখার জন্য আমি এগিয়ে যাচ্ছি। আপনারা দোয়া এবং শুভকামনা রাখবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রাখি যাতে আপনারা ভালো থাকেন যে যেখানে থাকেন। আর ভিডিওটি অনেক লং হচ্ছে, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলবেন, যারা ইতিমধ্যে করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে সেটাই আমি বলতে চাইলাম যে যারা ঢাকাতে দোকান করে হাজার হাজার দোকান কিন্তু ইলেকট্রিশিয়ান সেট মিক্সার বক্স বিক্রি করতেছে, হাতে গোনা 10টা কিন্তু ইনপুটার, আপনারা এগুলো খেয়াল করে যেমন আমার মতো আমি যেমন সেট আয়না বিক্রি করতেছি এরকম কিন্তু ওনারাও ইনপুটারের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করতেছে। আমি টাঙ্গালে বিক্রি করতেছি, ওনারা ঢাকায় বিক্রি করতেছে, এতটুকু ব্যবধান। নিঃসন্দেহে নির্ভয়ে এখানে কোনো রকম প্রতারিত হবেন না, এতটুকু আমি আপনাদের গ্যারান্টি দিলাম, কথায় কাজে মিল পাবেন এবং আমি যা বলে দেবো তার সে ইনশাল্লাহ মাল ভালো হবে, এতটুকু বিশ্বাস রেখে মাল অর্ডার করতে পারেন। আর কারখানায় ভিডিও দেওয়া মানে হচ্ছে আপনারা এই বক্সগুলো দেখেন এবং ইগুলো দেখেন, এগুলো কিন্তু 100% চাইনিজ এবং স্ক্রু করা চায়না এবং ওয়াটারপ্রুফ আঠা দেওয়া, যাতে পানিতে রাখলে ওই বক্সটা কিছু না হয়, পানিতে রাখলে ওই বক্সটার আঠা মানে অন্য জায়গায় সমস্যা হয়ে যাবো কিন্তু জয়েন্ট ছুটবে না, এতটুকু শক্তিশালী আঠা দিয়ে আমরা যতটুকু জানি, যাতে মালগুলা অনেক দিন টিকসই হয় যেহেতু গ্যারান্টি আছে। আর এদিকে দেখেন আমাদের কিন্তু বিভিন্ন রকমের এই যে এটার মধ্যে কাটিং হয়, আরও দরজা কারখানা আছে 8-10টা মেশিন, ওখানে
মাল তৈরি করা হয় আমাদের সবগুলা এখানে। এই যে জালি কাটার মেশিন, এইদিকে কুন্দানি মেশিন, ওইদিকে আমার আরও 7-8টা মেশিন আছে, জয়েন্টার আছে, কাটার আছে, সকল কিছুই আছে। তো সিএনজি মেশিন তো ভিডিও দিছি এর আগে। আর আমাদের এখানে সকল কিছু আমাদের এখানে পাবেন, এখানে আমাদের কোথাও দূরে দূর করতে হয় না। আমাদের নিজস্ব যে কেটে কারখানা আছে, নিজস্ব যে কেটে কারখানা থেকে আমরা এখান থেকে মাপ নিয়ে গেতে আছে, মানে স্টেপ বাই লোক ভাগ করা আছে, রঙের মিস্ত্রি আছে এবং জ্যাকেট বানাইতেছে বা কুন্দানি কাজ করা লাগে এখানে করতেছে, জালি কাটতেছে এখানে, মেশিনে সিএনজিতে নকশা করতে হইতেছে ওখানে করতেছে, বা ওখানে দরজা কারখানা আছে। মোটামুটি 20-30 লাখ টাকার মেশিনই কিনে আছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো দোয়া রাখবেন যাতে আরও চানার মতো বা চানার চেয়ে ভালো কোয়ালিটি বক্স তৈরি করতে পারি, এতটুকু দোয়া চেয়ে। আর আপনারা আপনাদের যারা আপনারা কারখানায় থেকে বা দেখে শুনে মাল অর্ডার করতে চান, তারা একমাত্র এখানে আসতে পারেন বাংলাদেশের মতো। এটা হলো টাঙ্গাইল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।